বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এরই মধ্যে নাকি ঢালিউড খানের জন্য দেখা হচ্ছে পাত্রী, আর বিয়ের সম্ভাব্য সময় আগামী বছর। তথ্যটি জানান খোদ শাকিব খান নিজেই। 2008 সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। দীর্ঘ 9 বছর সে খবর গোপন রাখেন তারকা জুটি। এদিকে 2016 সালে অপুর কোল জুড়ে আসে শাকিবের সন্তান জয়, সেটাও তারা গোপনে রাখেন। এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অপু, আর তাতেই বেঁকে বসেন শাকিব। এরপর 2018 সালে বিচ্ছেদ হয় তারকা দম্পতির। এদিকে বিচ্ছেদের এতদিন পর শোনা যাচ্ছে নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবার নিজের নয়, বরং পরিবারের পছন্দকে প্রাধান্য দিবেন। এরই মধ্যে নাকি পাত্রী দেখাও শুরু করে দিয়েছে নায়কের পরিবার, বিষয়টি নিশ্চিত করেন শাকিব নিজেই। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে বিয়ে প্রসঙ্গে শাকিব বলেন, চলার পথে একান্ত আপন কারো সহযোগিতার সবার প্রয়োজন, তাই পরিবার তার জন্য পাত্রী খুঁজছেন। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এ নায়ক। যদিও শাকিব খানের এমন বক্তব্য নতুন নয়, বিয়ে প্রসঙ্গে প্রায়ই তিনি এই ধরনের বক্তব্য দিয়ে আসছেন গেল কয়েক বছর ধরে। এদিকে অপু বিশ্বাস শবনম বুবলির পর শাকিবের সঙ্গে চিত্রনায়িকা পূজা চুরির প্রেমের গুঞ্জন গাঢ় হয়েছে। এ প্রসঙ্গে শাকিবের ভাষ্য, এসব হচ্ছে স্টারডমের ফসল, বিশ্বের বড় মাপের তারকাদের নিয়ে এমন গসিপ ছড়ানো পুরনো ট্রেডিশন, তবে সেসব তিনি গায়ে মাখেন না। বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার গ্রিন কার্ড পেয়েছেন তিনি। খুব শিগগিরই শাকিব দেশে ফিরবেন বলে জানা গেছে।